হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে হচ্ছে আপনারা অটো প্যান কীভাবে করবেন। আমি প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছি যে ইন্ডিভিজুয়ালি আপনারা প্যানিং কীভাবে করবেন আপনাদের কনসোল থেকে আর হচ্ছে মিক্স কনসোল থেকে। আর আজকে দেখাবো যে আপনার অটো প্যান নামে একটা সফটওয়্যার আছে কিউবেসের ভিতরে, কিউবেস 10.5 প্রোর ভিতরে আপনার হচ্ছে স্টক প্লাগিং, ওদের নিজস্ব প্লাগিং, ওই প্লাগিং দিয়ে আপনার অটো প্যানটা করতে হবে। তো চলুন শুরু করা যাক। আর আরেকটু বলি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনটা ক্লিক করে রাখুন আপনার হচ্ছে নতুন নতুন আপডেট পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। অটো প্যানটা হচ্ছে কি আপনার আগে একটু বুঝতে হবে। অটো প্যানটা হচ্ছে ধরেন একটা গিটার টিং 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 করে বাজতেছে, হ্যাঁ, আর ওই টিং টিং করে ধরেন আপনার বাজতেছে। আর আপনি যদি অটো প্যানটা করেন তাহলে ওটা হচ্ছে লেফট রাইট করবে, যেমন টিং 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 টিং, মানে এক লেফটে যাবে একবার রাইটে যাবে, একটা লেফটে যাবে রাইটে যাবে। লাইক আমি একটা অটো প্যান করা আছে আমার, এই প্রজেক্টে আমি অনেক পদ্ধতি ইউজ করেছি, এই জন্য আমি এই প্রজেক্টটা দিয়েই আপনাদের টিউটোরিয়ালটা আমি করি এবং বানাই। রিফ গিটার নামে একটা আমার আছে, এই গিটারটায় আমি অটো প্যান সফটওয়্যারটা ইউজ করেছি। তো প্রথমে আপনাদের একটু বোঝাই যে হচ্ছে আপনার অটো প্যানটা কী আর অটো প্যান ছাড়া আসলে কেমন লাগে, অটো প্যান সহ কেমন লাগে, অটো প্যান ছাড়া কেমন লাগে, তাহলে আপনার অটো প্যানটা জিনিসটা কি এটা স্পষ্ট বুঝতে পারবেন। তো আমি প্রথমে প্যানিং ছাড়া শোনাই, অটো প্যান ছাড়া। একটা জিনিস দেখেন, গিটারটা কিন্তু একদম মানে মাঝ বরাবর ডিক 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 করে বাজতেছে। এখন যদি আপনি এটা অটো প্যান করে দেন তাহলে একবার লেফটে যাবে একবার রাইটে যাবে, একবার লেফটে যাবে একবার রাইটে যাবে, তাহলে জিনিসটা একটু সুন্দর লাগবে শুনতে। লাইক আমি একটু বলি, তাহলে এখন আমি অটো প্যানটা অন করে দিয়ে আপনাদের দেখাচ্ছি। তাহলে রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট রাইট লেফট, আপনারা স্পষ্ট বুঝতে পেরেছেন। তাহলে আমি একবার অটো প্যান অফ করব, ডিজেবল বাইপাস করব আর হচ্ছে একবার অন করব। তাহলে এখন বাইপাস করে দেখাচ্ছি। তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে আসল অটো প্যানের কীটা কী কাজ। তাহলে আমি অটো প্যানটা আমি হচ্ছে ডিজেবল করে দিব। ডিজেবল করে দিয়ে আমি নতুন করে অটো প্যান নিয়ে আপনাদের দেখাচ্ছি। আপনি জাস্ট ইনসার্টে যাবেন, ইনসার্টে যে অ্যাউটিও, হ্যাঁ, অটো প্যান নামে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এইরকম একটা অটো প্যান করলে এরকম একটা আপনার সফটওয়্যার আসবে, এরকম একটা ফাইল আসবে। তাহলে হচ্ছে যে কাজটা করবেন এখানে হচ্ছে এইটা সম্বন্ধে আপনাদের একটু বলতে চাই। এটা হচ্ছে আপনার কিলো হার্টস, মানে আপনার এই যে ফিগারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার কতটুকু স্পিডে আপনি হচ্ছে অটো প্যানটা করবেন। লাইক আমি আপনাদের দেখাই, এটা কিন্তু যখন আমি বাড়াচ্ছি তখন দেখেন এটা কিন্তু দ্রুত সার ডিক 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 করতেছে। লাইক আমি ফুল করে দিলে জিনিসটা কাঁপতেছে, কিন্তু এখন জিরো করে দিলে এটা হচ্ছে এটার কাজ। আর পাশে যেটা, পাশের যেটা হচ্ছে ওয়াইড, আপনি কথার কথা আমার 100 101 আমি হচ্ছে একটা ফ্রিকোয়েন্সি সেট কিলো হার্টজ সেট করলাম, আর ওয়াইডটা হচ্ছে এটা আপনার কতটুকু স্পিডে আপনি হচ্ছে এটা লেফট রাইট করাবেন। লাইক এটাকে যখন আমি ওয়াইট আমি ফুল করে দিচ্ছি তখন কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে অনেক দ্রুততার সাথে, মানে অনেক মানে একবার সিঙ্গেল বাই সিঙ্গেল কিন্তু প্যানিং হচ্ছে। লাইক হ্যাঁ, এটা আমার কাছে মনে হচ্ছে যে আমার জন্য পারফেক্ট। আপনারা চাইলে একটু বাড়াতে পারেন বা কমাতে পারেন। আর এই জিনিসটা আমি হলো সেট করব। এখন আরেকটা জিনিস আপনাদের বলি, সেটা হচ্ছে আপনাদের প্রতিটা ট্র্যাকে কিন্তু, প্রতিটা প্রজেক্টে একটা কিন্তু মেট্রোনাম থাকে।
তো মেট্রোনামটার সাথে এটা আপনার একটু সেট করে নিতে হবে, বা দেখা যাচ্ছে সেট করাই থাকে, তারপরেও দেখা যাচ্ছে মেট্রোনামের সাথে 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 যদি আপনি লেফট রাইট করান তাহলে হচ্ছে মেট্রোনামের সাথে এটা অ্যাডজাস্ট হওয়া থাকে, তারপরে যদি আপনি মেট্রোনামের সাথে যদি আপনি লেফট রাইট করান তাহলে হচ্ছে এটা আরও বেশি ভালো লাগে। লাইক আমি প্রথম থেকে ছাড়তেছি আর মেট্রোনামটা ছাড়ি। তো আমি আমার মতো করে মেজারমেন্ট করে আমি হচ্ছে 81 কিলো হার্টস পেয়েছি, আর ওয়াইড পেয়েছি হচ্ছে আপনার 69। লাইক লেফট রাইট, এই হচ্ছে আপনার এই ওয়াইড আর এইট, আর এটা হচ্ছে স্মুথ করে আপনার যে টোনটা আপনি বাজাবেন এটা হচ্ছে স্মুথ করবে। লাইক আমি একটু বাজিয়ে শোনাচ্ছি। এটা হচ্ছে জিনিসটা স্মুথ করবে। আর এই যে গ্রাফের মতো যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন, এই গ্রাফটা হচ্ছে আপনার যে লেফট রাইট করতেছে এটা ধরনটাকেও চেঞ্জ করে। লাইক ধরুন আমার এই ধরনটা দেওয়া আছে, আমি একটু ধরনটা এই ধরনটা দেওয়া আছে, এই ধরনটা দিয়ে একটু দেখাই, এখন আরেকটা ধরন চেঞ্জ করব, এই ধরনটা দেখেন, এই ধরনটা আপনার হচ্ছিল, এই ধরনটা হচ্ছিল আপনার নিচ থেকে জিনিসটা মুভি মুভ করতেছিল, আর আপনি যখন একটু শোনেন, আর এইটা দিলে আপনার হচ্ছে একদম সরাসরি একদম সোজাসুজি আপনার জিনিসটা প্যানিং করে। লাইক আপনার খেয়ালগুলো দেখবেন আপনার মনে হচ্ছে দুই কানের একদম মাঝামাঝি জিনিসটা প্যানিং করছে। লাইক হ্যাঁ, তারপরে আপনি এইটা দিতে পারেন, মানে এখানে বিভিন্ন ধরন আছে, আপনি কিভাবে প্যানিংটা করবেন বিভিন্ন ধরন আছে। তো হচ্ছে আপনি ইনস্ট্রুমেন্ট, এই হচ্ছে আমার গিটারটা আমি কিভাবে প্যানিং করেছি এটা দেখালাম, আপনি চাইলে আপনি আপনার অন্য ইনস্ট্রুমেন্টও করতে পারেন। লাইক আমি যেমন ভোকালে আমি প্যানিং করেছি, আমি ভোকালের প্যানিংটা দেখাই, ভোকালের প্যানিংটা হচ্ছে জাস্ট আমি হচ্ছে আপনি যদি ভোকালে প্যানিং করতে চান তাহলে আপনি, আমি যেমন অটোমেশন নামে আমার একটা টিউটোরিয়াল আছে, অটোমেশন আমি ওপরে লিঙ্ক বক্সে আমি দিয়ে দিব, আপনারা দেখে নেন। অটোমেশনটা আমি প্যানিং করেছি। লাইক হচ্ছে আমি অটোমেশনের প্যানেলটা খুললে দেখেন এখানে আমি কিন্তু অটোমেশনের যে আমার এফেক্ট চ্যানেল যে আমি অটোমেশনটা নিয়েছি, এই অটোমেশনের এইখানে আমি হচ্ছে অটো প্যানটা সেট করেছি। তাহলে হচ্ছে অটো প্যানটা আমি এখন অন করব। অন করার পর যে কাজটা করব সেটা হচ্ছে, এখন আপনারা একটু শুনুন। রাহে তেরি তক হে তুজ পে হি তো মেরা হক হে ইশক মে লেফট রাইট লেফট রাইট, এটা কিন্তু লেফট রাইট করছে। আমি আরেকটু ভালো করে আপনাদের শুনিয়ে দিই। তেরি রাহে তেরি তক হে লেফট রাইট লেফট রাইট, আমার অটো প্যান করা আছে দেখে এটা কিন্তু লেফট রাইট করছে, লেফট রাইট লেফট রাইট। তাহলে আমি হচ্ছে এটা এখন বাইপাস করে দিই, এই যে এখানে চিহ্ন দেখা এখানে দেখাচ্ছে যে বাইপাস ইফেক্ট, আমি এটা বাইপাস করে দিব, মানে অফ করে দিব। এখন আপনারা শুনেন যে জিনিসটা, এখন দেখবেন কি আপনার আমার যে রিফ্লেকশন, যে অটোমেশনের ডিলেটা তাকে হ্যাঁ তাকে হ্যাঁ তাকে, এটা হচ্ছে মাঝখানে বাজছে, বাট এটা অটোমেশন করবে না, এটা হচ্ছে অটো প্যান করবে না। শুনুন, রাহে তেরি তক হ্যায় তুজ, এটা কিন্তু এক জায়গায় বাজতেছে,
মানে আমি যেখানে আমি এটা প্যানিং করে রেখেছি কনসোল থেকে যে জায়গায় প্যানিং করে আমি ওয়াইড করে রেখেছি জিনিসটা লেফট রাইট, তো ওইখানে প্যানিং করছি, কিন্তু এটা কিন্তু মুভ করতেছে না। দেখুন এটা কিন্তু এক জায়গায় আছে। এখন আমি অটো প্যানটা অন করে দেবো, অন করে দিলে আপনি দেখুন এখন কেমন লাগে। মেরি রাহে তেরি তক হ্যায় তুঝ পে হি তো মেরা হক হ্যায়। লেফট রাইট আরেকবার আপনার একটু শুনুন। মেরি রাহে তেরি তক হ্যায় আপনারা বুঝতে পেরেছেন। তুঝ পে হি তো মেরা হক হ্যায়। ইশক মেরা তু বেশক হ্যায় তুঝ পে হি। এটা কিন্তু অফ বাইপাস করা আছে দেখে এটা কিন্তু প্যানিং করছে না। তো আশা করি আপনারা স্পষ্টভাবে এবং ভালোভাবে বুঝতে পেরেছেন। যদি আপনারা বুঝতে না পারেন বা আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে হচ্ছে আমার ইউটিউব চ্যানেলে কমেন্ট করুন। কমেন্ট করলে আমি আর নেক্সট ভিডিওতে আপনাদের আরও একটু ভালো করে বুঝিয়ে দিব। তো এইটাই ছিল আমার অটো প্যান কীভাবে করবেন, আপনার হচ্ছে সফটওয়্যার থেকে ইনসার্ট থেকে আপনার অটো প্যান কীভাবে করবেন, ইনস্ট্রুমেন্ট করতে চাইলে ইনস্ট্রুমেন্ট, যদি ভোকাল করতে চান ভোকাল, বা যে হোয়াট এভার আপনারা যে যেটাতে আপনারা সুইটেবল মনে করেন বা আপনাদের কানে শুনতে ভালো লাগে, এটা আপনার ইনস্ট্রুমেন্ট হতে পারে, ভোকাল হতে পারে, ড্রামস হতে পারে, যে কোনো কিছু হতে পারে। তো এই হচ্ছে আমার অটো প্যান টিউটোরিয়াল। তো অবশ্যই আপনারা, আপনাদের কাছে অনুরোধ, আপনারা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবেন, এটা আমার ভিডিওটা দেখবেন আর আপনারা বাসায় প্র্যাকটিস করবেন, ভিডিওটা দেখবেন আর বাসায় প্র্যাকটিস করলে আপনাদের ভোকালে আপনাদের ইনস্ট্রুমেন্টে আপনারা ইউজ করবেন, তাহলে আপনারা ইনস্ট্যান্টলি জিনিসটা বুঝতে পারবেন, ঠিক আছে। আর হচ্ছে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক শেয়ার কমেন্ট দিতে ভুলবেন না। আর হচ্ছে আপনাদের যদি কোনো অনুরোধ থাকে বা আপনাদের যদি আরও কিছু জানার থাকে আমার ইউটিউবে কমেন্ট করুন, আমি আপনাদের কমেন্ট রাখার চেষ্টা করব। তো সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।